নমস্কার বন্ধুরা, এসপিডিস হট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা রিজনিং, অর্থাৎ বন্ধুরা মিসিং নাম্বার রিজনিং থেকে আসা খুব গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে কমন এসেছে এবং বন্ধুরা প্রায় সমস্ত রকম কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তথা চাকরির পরীক্ষার জন্য যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এবং বন্ধুরা, ওই কোশ্চেনগুলি শুধুমাত্র শর্ট ট্রিক্সের মাধ্যমে, অর্থাৎ কোনো রকম কোনো খাতা পেন ক্যালকুলেটার কোনো কিছু ছাড়াই সহজ ট্রিক্সের মাধ্যমে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করা যায়, সেই সহজ ট্রিক্সটা নিয়ে আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। যদি আপনি কোনো না কোনো গভর্নমেন্ট এক্সাম বা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনার জন্য। বন্ধুরা, এখানে আমাদের কোশ্চেন দেওয়া রয়েছে, দেখো প্রথমেই বলা রয়েছে যে প্রতিটি প্রশ্নের জন্য সঠিক লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে মিসিং নাম্বার রিজনিং ট্রিক্স বা লুপ্ত সংখ্যা নির্ণয় করার পদ্ধতি, ঠিক আছে, সেই প্রতিটি ক্ষেত্রে আমাদের লুপ্ত সংখ্যাটি খুঁজে বার করতে হবে। এখন আমাদের প্রথম খুব ইম্পর্ট্যান্ট এসএসসি 2013 সালে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন 2013 সালে এসেছিল যে কোশ্চেনটি, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। বন্ধুরা, তার জন্য সবার প্রথমে রিকমেন্ড করবো যে ভিডিওটি একবার পজ করে নিজেরাই ট্রাই করো, এই ধরনের কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারছো কিনা এবং আমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। আমাদের এই বরাবর অর্থাৎ হরাইজন্টালি বরাবর, ঠিক আছে, অর্থাৎ অনুভূমিক দিকে দেখো সংখ্যাগুলো সবই প্রায় একরকম, অর্থাৎ এককের সংখ্যা দেওয়া রয়েছে। এককের সংখ্যা বলতে এখানে একটি করে সংখ্যা রয়েছে, বুঝতে পারা গেছে, অর্থাৎ 3, 5, 8, 7 ইত্যাদি এইভাবে দেখো রয়েছে। কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লক্ষ্য করো, আমাদের শেষ সারিটি অর্থাৎ 58, 88, 62 এটা দেখো দুই অঙ্কের সংখ্যা রয়েছে, ওকে। তাহলে এই ধরনের প্রবলেমগুলোকে আমরা ইজিলি কিভাবে সলভ করব, দেখো যেহেতু আমাদের লাস্ট সারিটি দুই অঙ্কের সংখ্যা রয়েছে, তাহলে বন্ধুরা আমরা হরাইজন্টালি এটিকে ধরবো না, ঠিক আছে, অর্থাৎ আমরা উপর নিচে এটিকে সলভ করবো, ঠিক আছে। অর্থাৎ এই ছোট সংখ্যাগুলো দিয়ে কিভাবে এই বড় সংখ্যাটি, যেমন 58, 88, 62 এই সংখ্যাগুলো আসছে, সেইগুলোকে আমরা ট্রিক্সটা বোঝার চেষ্টা করবো, ওকে। 3, 4 এবং 5 এই সংখ্যা থেকে 58 কিভাবে পাচ্ছি, এখন 3, 4 এবং 5 সমস্ত সংখ্যাগুলো যদি আমরা মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করে দিই, কত পাচ্ছি, 3 × 4 × 5, ওকে, অর্থাৎ 3, 4, 12, 12 × 5 মানে হচ্ছে 60, কিন্তু 58 আসছে না, ওকে। তাহলে আমাদেরকে 58 আসতে গেলে কী করতে হবে, এখান থেকে যদি আমরা 2 বিয়োগ দিই, ওকে, অর্থাৎ 2 বিয়োগ দিতে হবে, তাহলে আমরা 58 পাচ্ছি। এরপর আমাদের টেস্ট করতে হবে, অর্থাৎ আমাদের ভালো করে দেখতে হবে যে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভটির ক্ষেত্রেও কি এই সেম ট্রিক্সটি অ্যাপ্লিকেবল হচ্ছে কি না। এখন দ্বিতীয় স্তম্ভটির ক্ষেত্রে 5, 6 এবং 3 সংখ্যাগুলো যদি আমরা মাল্টিপ্লাই করি, কত পাচ্ছি, 5 × 6 মানে হচ্ছে 30, ওকে, 30 × 3 মানে হচ্ছে দেখো 90, ঠিক আছে। এখন 90 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তাহলে কত পাচ্ছি, 88, কত পেলাম, 88, ওকে, অর্থাৎ আমরা ইজিলি 88 সংখ্যাটা পেয়ে গেলাম। এখন তৃতীয় স্তম্ভটির ক্ষেত্রে ফলো করো, 8 × 4 × 2, ওকে, 8 × 4 মানে হচ্ছে 32, 32 × 2 মানে হচ্ছে 64, ঠিক আছে। এখন 64 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই, কত পাচ্ছি, 62 পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ 3, 4 এবং 5 এই সংখ্যাগুলো গুণ করেছিলাম, সেই গুণফলটা থেকে আমরা 2 বিয়োগ করেছিলাম, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম 60 − 2 = 58। একই ট্রিক্স ফলো করে আমরা 88 এবং 62 সংখ্যাটা পেয়েছিলাম। অতএব আমরা বুঝতে পারছি যে 7, 6 এবং 3 এই সংখ্যা তিনটের গুণফল যা হবে, সেখান থেকে আমরা 2 বিয়োগ করে যে সংখ্যাটি পাবো সেটাই আমাদের লুপ্ত সংখ্যা, ওকে। অতএব আমাদের সংখ্যাটা আসবে 7 × 6 × 3, ঠিক আছে, সংখ্যাটার গুণফল কত পাচ্ছি, 126, ওকে। এখন 126 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই, কত পাচ্ছি, 124, ঠিক আছে। বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট একটি ট্রিক্স, আমাদের ভালো করে লক্ষ্য করো শেষ স্তম্ভটির ক্ষেত্রে, যে 7 × 6 কত হয়, 42, ঠিক আছে, 42 × 3 মানে হচ্ছে 126, ওকে। এখন 126 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, আমরা সংখ্যাটা পাচ্ছি 124, যে ট্রিক্সটা আমাদের অন্যান্য স্তম্ভগুলোর ক্ষেত্রেও ফলো করেছিল, ওকে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার অপশন ডি এখানে সঠিক অ্যান্সার হবে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটি এখানে দেওয়া রয়েছে, বন্ধুরা এই ধরনের কোশ্চেনগুলো সর্বশেষে অর্থাৎ ভিডিওর শেষে তোমাদের জন্য অবশ্যই একটি টাস্ক দেওয়া থাকবে এবং সেই টাস্কটি কমপ্লিট করে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে অ্যান্সারটি জানাবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা ট্রিক্সগুলি কতটা আয়ত্ত করতে পেরেছো, ঠিক আছে। দেখো আমরা প্রথম যে স্তম্ভটি রয়েছে, অবশ্যই বন্ধুরা এক্ষেত্রে আমাদের উপর নিচের ট্রিক্সটি ফলো করতে হবে, কারণ আমরা এই বরাবর একদম ট্রিক্স ফলো করতে পারছি না, যেহেতু আমাদের দেখো 3 এবং 3 পরপর দুটো সংখ্যা আমাদের এই হরাইজন্টাল বরাবর, ঠিক আছে, অর্থাৎ অনুভূমিক বরাবর রয়েছে, সেক্ষেত্রে আমাদের কোনো ট্রিক্স এখানে কাজে লাগাতে পারবো না, ঠিক আছে। অর্থাৎ আমাদের ভিন্ন সংখ্যার জন্য আমরা উপর নিচে ট্রিক্সটি ফলো করবো, কোন দিকে ফলো করবো, উপর নিচে, ওকে। 2, 3 থেকে আমরা 5 কীভাবে পাচ্ছি, আমরা যদি ডাইরেক্টলি 2 + 3 করে দিই, অর্থাৎ যদি আমরা ডাইরেক্টলি যোগ করে দিই, আমরা 5 পেয়ে যাচ্ছি। কিন্তু বন্ধুরা আমাদেরকে এরপর দেখতে হবে যে তৃতীয় স্তম্ভটির ক্ষেত্রে কি সেম ট্রিক্সটা ফলো করছে, অর্থাৎ 3 + 6 এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, 9 পাচ্ছি, ঠিক আছে, 3 এর সাথে 6 যোগ করলে 9 পাচ্ছি, কিন্তু আমরা 27 সংখ্যাটা পাচ্ছি না, ওকে। তার মানে আমাদের এই ট্রিক্সটা এখানে ফলো করবে না, তখন আমরা কোন ট্রিক্স ফলো করব। এখন এখানে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস লক্ষ্য করো, যে এখানে 3 সংখ্যাটা 6 সংখ্যাটা যথেষ্ট ছোট সংখ্যা, কিন্তু 27 সংখ্যাটা যথেষ্ট বড় সংখ্যা। যখন আমাদের এই ধরনের ট্রিক্স কাজে লাগবে না, সেক্ষেত্রে আমরা এগুলোকে স্কোয়ার করে দেবো, কী করবো, স্কোয়ার করবো। এখন 2 এর স্কোয়ার মানে কত হচ্ছে, 4, ওকে,
এরপর দেখো, তিনের স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি, তিনের স্কোয়ার মানে হচ্ছে নয়, ঠিক আছে। নয় থেকে চার যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা ইজিলি পাঁচ পেয়ে যাচ্ছি, অর্থাৎ নয় মাইনাস চার সমান আমরা পেলাম পাঁচ, ঠিক আছে। এখন দেখো সেম ট্রিক্সটা আমাদের এইটার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কিনা, অর্থাৎ তৃতীয় স্তম্ভটির ক্ষেত্রে। দেখো তিনের স্কোয়ার যদি আমরা করি কত পাচ্ছি, তিনের স্কোয়ার মানে হচ্ছে নয়, ঠিক আছে। ছয়ের স্কোয়ার যদি আমরা করি, ছয়ের স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ, ওকে। অর্থাৎ নয় এবং ছত্রিশ এই দুটোর বিয়োগফল কত, তার মানে ছত্রিশ মাইনাস নয় যদি আমরা বার করি, দেখো সাতাশ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ট্রিক্সটি এখানে সংখ্যাগুলো কীভাবে এসছে, যে পাঁচের স্কোয়ার যদি আমরা করি, পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ, ঠিক আছে। পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ, ওকে। এবং তিনের স্কোয়ার, তিনের স্কোয়ার মানে হচ্ছে নয়, ওকে। তিনের স্কোয়ার মানে হচ্ছে নয়। এখন পাঁচের স্কোয়ার পঁচিশ এবং তিনের স্কোয়ার নয় এই দুটোর বিয়োগফল, অর্থাৎ পঁচিশ মাইনাস নয় কত পাচ্ছি, ষোলো পাচ্ছি, ঠিক আছে। তার মানে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার কত হবে, অপশন সি এখানে সঠিক অ্যান্সার। বন্ধুরা এই ধরনের ট্রিক্সগুলোর ক্ষেত্রে যে ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি যোগ বিয়োগ গুণ ভাগ করে কোনো অ্যান্সার বার করতে পারবো না, তখন আমরা ডাইরেক্টলি স্কোয়ার করে দেবো। খুবই গুরুত্বপূর্ণ আমাদের তৃতীয় যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, পঁচাশি কুড়ি পাঁচ, ওকে, একশো ছাব্বিশ চব্বিশ ছয়, ঠিক আছে। একশো পঁচাত্তর জিজ্ঞাসা চিহ্ন স্থানের সংখ্যাটা আমাদের কত হবে, এবং সাত এই সংখ্যাটা দেওয়া আছে, ওকে। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এসএসসি 2002 সালেও কোশ্চেনটি অলরেডি একবার এসেছিল, ঠিক আছে। এখন দেখো এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা ইজিলি কীভাবে সলভ করবো, পঁচাশি এবং পাঁচ এই দুটোকে যদি আমরা ভাগ করি, অর্থাৎ পঁচাশি ভাজিত পাঁচ, দেখো আমরা কত পাচ্ছি, সতেরো পাচ্ছি, ঠিক আছে। এখন সতেরো থেকে আমরা কীভাবে কুড়ি সংখ্যাটা পাবো, দেখো সতেরোর সাথে যদি আমরা তিন যোগ করি, আমরা অলরেডি কুড়ি পেয়ে যাচ্ছি, খুব সহজেই আমরা তাহলে কুড়ি পাচ্ছি, ওকে। আবার একইভাবে একশো ছাব্বিশকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি, কত পাচ্ছি, একশো ছাব্বিশ ভাজিত ছয়, অর্থাৎ সংখ্যাটা আমরা পাচ্ছি দেখো একুশ, ঠিক আছে। একুশ থেকে চব্বিশ আসতে গেলে দেখো আমাদেরকে তিন যোগ করতে হচ্ছে, ওকে। অর্থাৎ তিন আর একুশে যোগ করে আমরা পাচ্ছি চব্বিশ, ওকে। এখন একশো পঁচাত্তর ডিভাইডেড বাই সাত, ওকে, এটার মানে হচ্ছে পঁচিশ, ঠিক আছে। পঁচিশের সাথে আমরা তিন যোগ করলে দেখো সংখ্যাটা আঠাশ পাচ্ছি, এবং আঠাশ সংখ্যাটা অলরেডি সাত দ্বারা ডিভিসেবল, অর্থাৎ সাত দ্বারাও ভাগ করা যাবে, অর্থাৎ অপশন ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার। প্রথম স্তম্ভটিকে আমরা তৃতীয় স্তম্ভ দিয়ে ভাগ করেছিলাম, কী করেছিলাম, ভাগ করেছিলাম, ঠিক আছে। তার সাথে আমরা তিন যোগ করেছিলাম, দিয়ে আমরা দ্বিতীয় স্তম্ভটা পেয়েছিলাম। একইভাবে একশো ছাব্বিশকে ছয় দ্বারা ভাগ করে তার সাথে তিন যোগ করার পর আমরা পেয়ে গেছিলাম চব্বিশ সংখ্যাটা, ঠিক আছে। ফাইনালি একইভাবে আমরা একশো পঁচাত্তরকে সাত দ্বারা ভাগ করে পেয়েছিলাম পঁচিশ, পঁচিশের সাথে তিন যোগ করে আমরা সংখ্যাটা পেয়ে গেছিলাম আঠাশ, ওকে। খুব গুরুত্বপূর্ণ আমাদের চতুর্থ যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, অলরেডি এমবিএ এক্সাম 2004 সালেও পড়েছিল, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এখন দেখো এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করার আগে তোমরা অবশ্যই ভিডিওটিকে একবার পজ করো, এবং কোশ্চেনটিকে একবার নিজেরাই ট্রাই করো, অর্থাৎ ভিডিওটি পজ করে তোমরা ট্রাই করো যে এই ধরনের কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারছো কিনা, তারপর আমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। যদি পারো খুবই তো ভালো কথা, আর যদি নাও পারো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। এখন দেখো এ থেকে ডি আমরা কত ঘর এগুলো পাচ্ছি, দেখো এর পর হচ্ছে বি, বি এর পর সি, সি এর পর ডি, তাহলে কত ঘর পেলাম, তিন ঘর, ঠিক আছে। আবার দেখো এফ এর পর আমরা আই আসতে গেলে কত ঘর এগোচ্ছি, দেখো এফ এর পর জি, জি এর পর এইচ, এইচ এর পর আই, তাহলে বন্ধুরা আমরা কত ঘর এগোলাম, তিন ঘর, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সেই সংখ্যাটি থাকবে যেখান থেকে তিন ঘর পিছিয়ে, অর্থাৎ এন থেকে তিন ঘর পিছিয়ে আমরা সেই অক্ষটা পাবো, ঠিক আছে। দেখো এ থেকে ডি আসতে গেলে আমাদেরকে যে কোডিংটা এগোতে হচ্ছে সেটা হচ্ছে প্লাস তিন, আবার ডি থেকে এইচ আসতে গেলে ই, এফ, জি, এইচ, অর্থাৎ কত এগোতে হচ্ছে, চার ঘর, ঠিক আছে। আবার দেখো এফ থেকে আই আসতে গেলে দেখো আমাদেরকে তিন ঘর এগোতে হচ্ছে, ঠিক আছে। আই থেকে এম আসতে গেলে আমাদেরকে দেখো চার ঘর এগোতে হচ্ছে, ওকে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আর থেকে এন আসতে গেলে কত আসছে, অর্থাৎ এন থেকে আর ফিরতে গেলে দেখো আমরা অলরেডি চার ঘর এগোতে হচ্ছে, এন এর পর হচ্ছে ও, পি, কিউ, আর, ওকে। তাহলে চার ঘর এগোতে হচ্ছে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এন এর আগের যে অক্ষরটি হবে সেটি ঠিক তার মাইনাস তিন ঘর, ঠিক আছে। অর্থাৎ এন এর তিন ঘর পিছিয়ে আমাদেরকে যেতে হবে। তাহলে আমরা ট্রিক্সটা কী পেলাম, যে এন থেকে আর এসেছিলাম প্লাস ফোর করে, ওকে। এখন এন থেকে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের অক্ষটাকে ফিরে যেতে হলে আমাদেরকে মাইনাস তিন করতে হবে। এখন এন থেকে যদি আমরা মাইনাস তিন এগিয়ে যাই, ঠিক আছে, অর্থাৎ পিছিয়ে যাই মাইনাস তিন, তাহলে আমরা কী পাচ্ছি, দেখো যেহেতু আমাদের অক্ষরগুলো আসছে এন এর আগে এম, ওকে, এম এর আগে হচ্ছে এল, ঠিক আছে, এল এর আগে হচ্ছে কে, তাহলে আমরা তিন ঘর পিছিয়ে গিয়ে কোথায় পৌঁছাচ্ছি, কে তে পৌঁছাচ্ছি, অর্থাৎ এন এর আগে হচ্ছে কে, ঠিক আছে। অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার কে হবে, তাহলে বন্ধুরা আমাদের অপশন এ এখানে সঠিক অ্যান্সার, ওকে। খুব ইম্পর্টেন্ট একটি রিজনিং ট্রিক্স, এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় প্রচুর কমন পাওয়া যায়, তার জন্য বন্ধুরা অবশ্যই তোমরা বেশি বেশি করে এই ধরনের কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করবে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের পাঁচ নম্বর কোশ্চেনটি দেখো, পাঁচ ছয় তিরানব্বই পনেরো তিন, ঠিক আছে। এখানে সাত নয় ছয় পাঁচ, এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানের সংখ্যাটি খুঁজে বার করতে হবে। এখন ছয়ের সাথে তিন যদি আমরা গুণ করি, অর্থাৎ ছয় ইন্টু তিন মানে কত হচ্ছে, ছয় ইন্টু তিন মানে হচ্ছে আঠারো, ঠিক আছে। তারপর দেখো পাঁচের সাথে পনেরো, এই সংখ্যাটা যদি আমরা গুণ করি, অর্থাৎ পাঁচ ইন্টু পনেরো মানে কত হচ্ছে, পঁচাত্তর, ঠিক আছে। এই পঁচাত্তর এবং আঠারোকে, এই দুটোকে যদি আমরা যোগ করি, দেখো আমরা কত পাচ্ছি, অর্থাৎ আঠারো প্লাস পঁচাত্তর মানে হচ্ছে দেখো তিরানব্বই, ঠিক আছে। অর্থাৎ আমরা ইজিলি তিরানব্বই সংখ্যাটা পাচ্ছি। এই ট্রিক্সটি ফলো করে আমরা তাহলে দ্বিতীয় এবং তৃতীয়টির ক্ষেত্রেও দেখবো যে সেমভাবে আমরা কাজে লাগাতে পারছি কিনা।
জাস্ট 6-এর সাথে 3-কে গুণ করেছিলাম, ঠিক আছে, এবং 5-এর সাথে 15-কে গুণ করেছিলাম। ওকে, 5 এবং 15 গুণ করলে আমরা পাচ্ছি 75, এবং 6-এর সাথে 3-কে গুণ করে আমরা পাচ্ছি 18। এই দুটোকে আমরা জাস্ট যোগ করে দিয়েছিলাম এবং সেম প্রসেসে আমরা সংখ্যাটা পেয়ে গেছিলাম 93। ওকে, অর্থাৎ 93 সংখ্যাটা আমরা ইজিলি পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমাদের নেক্সট তৃতীয় ফিগারটির ক্ষেত্রে লক্ষ্য করো যে সেম ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমাদের এক্ষেত্রে সংখ্যাটা আসছে কিনা। ওকে, 4-এর সাথে যদি আমরা 8 গুণ করি কত পাচ্ছি? 32, ঠিক আছে। 32-এর সাথে এখানে 18-এর সাথে যদি আমরা 1 গুণ করি কত পাচ্ছি? 18। ওকে, অর্থাৎ 32-এর সাথে 18 এরপর যদি আমরা যোগ করি তাহলে আমরা ইজিলি দেখো 50 সংখ্যাটা পেয়ে গেলাম, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এক্ষেত্রে আমাদের সেম ট্রিক্সটি এখানে অ্যাপ্লিকেবল হলো। তার মানে বন্ধুরা আমরা দ্বিতীয় ফিগারটিতে বুঝতে পারছি 7-এর সাথে 5 গুণ করার পর 9-এর সাথে 6 যদি আমরা গুণ করি কত পাচ্ছি? 54, ঠিক আছে। 9 × 6 মানে হচ্ছে 54। ওকে, এবং 7-এর সাথে 5 যদি আমরা গুণ করি কত পাচ্ছি? 35, ঠিক আছে। এখন 54 এবং 35 এই দুটোকে যদি আমরা যোগ করি কত পাচ্ছি? 89। ওকে, অর্থাৎ 89। তাহলে আমাদের অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। আশা করি বন্ধুরা টেক্সটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা বরাবরের মতো তোমাদের জন্য অবশ্যই একটি টাস্ক দেওয়া রইলো। বন্ধুরা আমাদের আজকের যে কোশ্চেনটি দেওয়া রয়েছে খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এখানে সংখ্যাগুলো দেওয়া রয়েছে দেখো 12, 18, 30, এবং এখানে সংখ্যাটা আছে 6, ঠিক আছে। একইভাবে 16, 32, 40, এখানে আছে দেখো 8। ওকে, 36, 18, 27, এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন স্থানের সংখ্যাটা খুঁজে বার করতে হবে। অবশ্যই তোমরা কোশ্চেনটিকে ভালোভাবে প্র্যাকটিস করবে এবং অ্যান্সার কত হবে আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনার এতটুকু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই জরুরি একটি লাইক দেবেন, কারণ আপনার এই একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে। এবং বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধু বান্ধব ও প্রিয়জনদেরও শেয়ার করে দাও যারা এই ধরনের কম্পিটিটিভ তথা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার জন্য এখনও স্ট্রাগল করে যাচ্ছে। এবং বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে কালো করে দিতেও ভুলবে না, যাতে করে বন্ধুরা আমাদের ভিডিওগুলি দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা পেতে পারেন। তার জন্য বন্ধুরা অবশ্যই আমাদের পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখতেও ভুলবে না, যাতে করে বন্ধুরা আপনারা তৎক্ষণাৎ নোটিফিকেশনগুলি পেতে পারেন। এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। পরের ভিডিও পরের দিন রাত 7টা বেজে 30 মিনিটে।